আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধকে উনার বাসা থেকে নিয়ে এই শামীম গুতকাও জগন্নাথপুর উপজেলার এই নয়নফালিগা ইউনিয়নের গুতকাও গ্রামের শামীম আপনারা দেখেন ওই যে রোড দিয়ে ফিটের মধ্যে কি এই আঘাত করেছে, এই যে ফিট একদম ফুলে এখন অবস্থা খারাপ, উনি এই যে খাপতাছে আপনারা দেখেন কি অবস্থা। মানে তার ফ্রিতে কথা কইতে পারে না, তার ওরকম পাওয়ার। আচ্ছা বুঝছি। আপনারা দেখেন যে জগন্নাথপুর এই যে উপজেলার যে নয়নফালিগা ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু এই বিষয়টা জানেন, উনিও কিন্তু তার উপরে দিয়ে কিন্তু কথা বলতে পারে না। উনি অনেক এই যে শামীম নামের ছেলেটা এটা খুব খারাপ একটি ছেলে, এ ডাকাত ডাকাতি করে চুরি করে গরু চুরি সবটাই করে এলাকায়, খুব কত একটা সন্ত্রাস। এই যে একজন বৃদ্ধকে কীভাবে মারধর করছে রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ওই উনার ফিট কিন্তু একদম ফুলে গেছে, উনি কিন্তু এখন কাঁপতাছে, উনির অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি তু কাইয়া বাইছি না দাদা, দুই দিন আইছি আমার দাদা, আমার আমি পাইছি না রে ভাইয়া। অবগত আছে জানে না, জানে জানেও তুমি মানে এটার পক্ষে কোনো ইয়ে নিছে না, তার কোনো বিচার বা এটার এটা লাগে কোনো বিচার নেই না। জানে তারার সামনে আপনারে মারছে, কেউ তার প্রতিবাদ জানাইছে না, প্রতিবাদ করছে না। এখন আপনি এখান থেকে আইলা গেলা আইসে ও তো মেম্বার সাহেবের বাইর নাম পারম না, তাই নিয়ে আমার
आलम भाई मारे आलम भाई আবার মারু মিটার বাইরে কাম করতে আসছে কমতি কুলো সাতাল সরাফরা দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধকে কিভাবে নির্যাতন করা হয়েছে। এই যে জগন্নাথপুর উপজেলা পালিকা ইউনিয়নের যে গুতকাও গ্রাম, এই গুতকাও গ্রামে কিন্তু উনার একজন মেয়ে ছিল, মেয়েকে কিন্তু জোরপূর্বকভাবে ও নিয়েছে বাসা থেকে ধরে। এখন কিন্তু উনার মেয়েকে গুম করে উনাকে আবার চার্জ করতেছে যে উনার মেয়ে নাকি উনার কাছে আছে, এই জন্য উনাকে বাসা থেকে ধরে নিয়ে গিয়েছে ওর বাড়িতে। ওর বাড়িতে কিন্তু মানুষের সামনে রোড দিয়ে ফিটাইছে, একজন বৃদ্ধাকে কিভাবে ফিটাইছে আপনারা দেখেন। উনার অবস্থা একদম খুবই খারাপ, সারা ফিটের অবস্থা দেখেন। এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু যে ফালিগাঁও ইউনিয়নের যে বর্তমান যে চেয়ারম্যান আজি মখলিস মিয়া আর যে ফালিগাঁও ইউনিয়নের যে 6 নম্বর ওয়ার্ডের যে মেম্বার বর্তমান যে মেম্বার, এরা কিন্তু সবাই এই ঘটনা জানে। জানার পর কিন্তু ওরা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, কোনো প্রতিবাদ জানায়নি। পদে উনি কিন্তু এই যে দেখছেন যে বিদ্যা, উনি কিন্তু এই তাদের কাছে অনেকবার বিচার চেয়েছিলেন। বিচার ওরা কিন্তু এই যে শামীম নামের যে ছেলেটা খুব সন্ত্রাস, এলাকায় সবাই জানে ওর সন্ত্রাস নামে পরিচিত। সবসময় চুরি ডাকাতি চান, বিভিন্ন ধরনের মামলা ও ইয়ে আছে, কিন্তু কেউ তার এই তাকে ভয় পেয়ে কিন্তু তার এই উপরে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। তাই সাহস কেউ প্রতিবাদ করে না, না করার জন্য আজকে কিন্তু উনার এই অবস্থায় দেখেন কীভাবে ফিটে ফিটাইছে রোড দিয়ে। উনার অবস্থা কিন্তু খুব সিরিয়াস, খুবই খারাপ। ঠিক আছে চাচা, আপনার তো এখন চিকিৎসার দরকার। আমি জানি ডরে বাড়িও পলাই আইছি, বাড়ি দখল করে নিতে। আচ্ছা ঠিক আছে, ওকে সরকারি ঘরটা।